সব গাইজ এখানে পড়ে আছে, দেখতেই পাচ্ছো ওপেন, এখানে কিন্তু কন্ডম পড়ে আছে, তাহলে বুঝতেই পারছো পার্কটা কিন্তু কিরকম হতে চলেছে। তোমরা ফুললি ভিডিওটা দেখো, তাহলে পুরোপুরি বুঝতে পারবে। আর আমার পিছনটা কিন্তু দেখা যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো, পুরোপুরি ভিডিওটা চেক আউট করো। যেদিকে তাকাই সেদিকেই কাপেল, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাপেল, তো এটা কিন্তু কাপেলদের জন্য সুইটেবল। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি যেই পার্কে এসেছি সেটা হচ্ছে তোমার পৌরসভার আন্ডারে, এটা এটা হচ্ছে কল্যাণীর পৌরসভার আন্ডারে। তোমাদের জন্য বেস্ট কাপেল পার্ক কিন্তু আমি নিয়ে এসেছি। এর আগেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার ভিডিওতে, তো এইবারও তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি যেই পার্কে আজকে এসেছি সেটা হচ্ছে পৌরসভার আন্ডারে, সেটা হচ্ছে কল্যাণী পিকনিক গার্ডেন। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, অনেকটা দূর থেকে এসেছি তোমাদের জন্য। আর আজকে আমি তোমাদেরটা পুরোটা পার্কটা ঘুরিয়ে দেখাবো, কোথায় কী আছে, কাপল জোনটা কোথায়, কতটা সেফলি তোমরা এখানে এসে এনজয় করবে পুরোটা। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর এনজয় করো। তো ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই পার্কে তোমরা কিভাবে আসবে। যেহেতু এটা পৌরসভার আন্ডারে কল্যাণী পিকনিক গার্ডেন, তো এখানে তোমাদের আসতে গেলে প্রথমে কল্যাণী লোকাল ধরতে হবে। সে শিয়ালদা থেকে কল্যাণী লোকাল বা কল্যাণী সীমান্ত লোকাল ধরলে খুবই ভালো হয়, অথবা তোমরা যদি কেউ আপ থেকে ডাউনের দিকে আসো তাহলে যে কোনো কল্যাণী লোকাল ধরে কল্যাণী স্টেশনে নামবে। দেন সেখান থেকে তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরবে, একদম সীমান্ত লাস্ট স্টেশনে কিন্তু চলে আসবে। আর যদি সেই সময় ট্রেন না থাকে তাহলে মেন কল্যাণী থেকে কিন্তু অটো আসে এই পিকনিক গার্ডেন পর্যন্ত, 20-30 টাকা করে ভাড়া নেবে, 20 টাকা করে মেনলি ভাড়া কিন্তু নেয়। এবার চলো আমি পার্কে কিন্তু ভিতর দিকটা ঢুকছি। এটা কিন্তু পার্কের ভিতর দিকটা ঢুকে ভিতরের রাস্তাটা, প্রথমে একটা বিশাল বড় গাছ দেখতে পাবে আর তারপরে এখানে ঢুকতে ঢুকতে তোমরা কিন্তু ফুলের বাগান দেখতে পাবে। তো চলো আমি তোমাদেরকে ফুলের বাগানটা ঘুরে দেখাই। এখানে টাইমিং লেখা আছে কিন্তু এটা যেহেতু এখন লোকজন কম তাই এখানে সবসময় কিন্তু তোমরা ঢুকতে পারবে। আর এইখানে বিশেষত কোনো ফুল আমি দেখলাম না কিন্তু চারপাশে অনেক ফুল দেখেছি। গাইস কি বলবো, মানে কিছু বলার নেই, কি অসাধারণ জায়গা। কাপেলরা নিজেদের মতন করে বসে সময় কাটাচ্ছে, এখানে ছোট ছোট ঘর করা রয়েছে, সেখানে কিন্তু তোমরা মানে কি বলবো থাকতে পারবে, শুতে পারবে, তোমাদের যা ইচ্ছা তাই করবে। পার্কে কিন্তু কেউ আসে না গার্ড দিতে, কেউ কিচ্ছু বলে না। আর বুঝতেই পারছো এইসব জায়গা দেখে কতটা ভালো লাগছে। আমি তোমাদেরকে পুরোপুরি কিন্তু ওপেনলি দেখাতে পারছি না কিন্তু তোমাদের বুঝে নিতে হবে, আর জায়গাটা অসাধারণ আমি যতটা পারছি তোমাদেরকে দেখিয়েছি আর তোমরাও দেখছো। প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর হচ্ছে পুরোটা দেখতে থাকো, আরও অনেক ইনফরমেশান তোমরা কিন্তু পাবে এখান থেকে। আমি এখন চলে এসেছি কল্যাণী পিকনিক গার্ডেনে, সেটা হচ্ছে তোমার পৌরসভার আন্ডারে পিকনিক গার্ডেন। এটা কিন্তু খুবই সুন্দর, আর কাপেলরা যা বসার মতন এদিক দিয়ে কিন্তু প্রচুর জায়গা আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমি এখানে দাঁড়িয়ে আছি একটা ফুলের বাগানে, এখানে কিন্তু ফুলের বাগান ঠাগান সবই রয়েছে। তো চলো আমি তোমাদের কাপেল জোনটা একটু দেখিয়ে দিই। কাপেল জোন দেখানোর আগে আমি তোমাদের পার্কে কিছু সৌন্দর্য দেখাই। এইখানে রয়েছে পার্কের কিছু সৌন্দর্য, যেখানে রয়েছে বাচ্চাদের জন্য, এই দেখো আমি কিন্তু বাচ্চা নই কিন্তু আমি উঠে পড়েছি, দোলনা, বিভিন্ন ঢেঁকি টাইপের বিভিন্ন জিনিস কিন্তু এখানে চড়ার রয়েছে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য। তো এখানে বিশেষত কেউ একটা চড়ে না, তার কারণ এখানে অন্যরকম কিন্তু সবাই মানে কাপেল জোনে কিন্তু মেটলি আসে। তো চলো এবার আমি কাপেল জোনটা দেখাই। এ দেখেছো ছোটো ছোটো রুমের মতন কিন্তু করা রয়েছে, তো এখানে কিন্তু সবাই বসে টাইম কাটায়। আর আমি তাদের সিকিউরিটি বা তাদের জন্য আমি কিন্তু কারোর মুখ দেখাইনি, কারোর কিছুই দেখাইনি, কারণ অনেকে আমাকে কমেন্ট করেছে কারোর প্রাইভেসি লিক করা ঠিক না। আর আমার কোনো ভিডিওতেই কিন্তু কারোর প্রাইভেসি লিক করা নেই, তোমরা ভালো করে পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো। তো এই ভিডিওতেও তাই, তোমরা ভালো করে পুরো ভিডিওটা দেখো যে কারোর মুখ বা কারোর কিছু দেখা গেছে কি না বা কারোর প্রাইভেসি আমি নষ্ট করেছি কিনা, তারপর কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো। আর দেখো এখানে কিন্তু ছোটো ছোটো রুমগুলো রয়েছে কিন্তু এখানে খুব একটা রুমের ইউজ হয় না, যেহেতু ওপেনলি সবাই বসেই থাকে, তো এই কারণে আমি এখানে খুব একটা ইউজ আমি দেখিনি। তবু এদিকটা কিন্তু পুরোপুরি ফাঁকা, আর এখান দিয়ে যে জঙ্গলটা রয়েছে তোমরা ভেবো না এটা শুধু জঙ্গল, এর ভিতরে কিন্তু অনেক খেলা হয়। তো চলো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আর আমাকে দেখো এখানে নাচতে, কেন নাচছি আমি জানি না কিন্তু আমি এমনিই নাচছি। তো এখানে দেখতে পাচ্ছ মানুষ এসে একেবারে ফাঁকা করে দিয়েছে, মানে কেন মানে মানুষ আসে বলেই কিন্তু এই জায়গাটা রাস্তা একটা তৈরি হয়েছে। তো এখানে দেখো আরও পুরোটা দেখতে পাবে, এর ভিতরটা মানে ভীষণ ভালো একটা জায়গা। এই যেদিকটা দেখতে পাচ্ছ মানুষে এসে একদম রাস্তা তৈরি করে ফেলেছে, মানে এদিকটা পুরো জঙ্গল, মানে এইখানে একেবারে
কেউ আসে না, বুঝতে পারছো না ব্যাপারটা কি হতে চলেছে, এই জায়গাটা কি হয়, জাস্ট ইমাজিন, দেখানো যাবে না কি হয়। আর জানতে গেলে এখানে কিন্তু অবশ্যই আসতে হবে, আর তার আগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ফটাফট সাবস্ক্রাইব করে নাও। দেখতেই পাচ্ছ সব জায়গায় কিন্তু কাপেল ভর্তি, ওই দেখো ওই রুমের মধ্যে কিন্তু কাপেল, আচ্ছা এইখানটায় কিন্তু এই যে সব কাপেল একেবারে জঙ্গলে জঙ্গলে ভর্তি, এখানেও কাপেলস রয়েছে। আর কিন্তু কি বলবো না, আমি আর এখানে থাকতে পারছি না গাইস, এখানে এইভাবে থাকা যায় না, এই কাপেলসদের মাঝখানে একা একা কি কুত্তার মতন ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, মানে যেদিকে তাকাই সেদিকেই কাপেলস, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাপেলস। তো এটা কিন্তু কাপেলসদের জন্য সুইটেবল, আর আমার সামনে একজন আরেকজনকে খেয়ে নিচ্ছে, কি বলবো কিছু বলার নেই। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও। আর তাহলে পার্ক সম্পর্কে তোমরা যদি জানো তাহলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমি সেই পার্কটা কিন্তু এক্সপ্লোর করতে চলে যাবো। যেহেতু পার্কটা অনেকটাই বড়, তাই আমি তোমাদেরকে একবারে কিন্তু পুরো ক্লিপটা দিতে পারিনি, তো আগের পার্টে আমি কিছুটা দেখালাম, এবার কিছুটা দেখাচ্ছি। ওটা ওই দিকটা ছিল আর এটা এদিকটা, যেহেতু পার্কটা অনেকটা বড় পুরোটা ঘুরে আসতেও আমার একটু সময় লেগেছে, আর আমি বেশিক্ষণ কিন্তু এখানে ছিলাম না। তো এই পার্কের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে বলে দিও। আর এরপর তোমরা কি ভিডিও দেখতে চাইছো, বা তোমাদের জানা কোনো ভিডিও বা তোমাদের জানা কোনো পার্কের সন্ধান থাকলে অবশ্যই আমাকে সেটা বলতে পারো, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টুক করে টিপে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, তো টাটা, বাই বাই।